সো হে গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ, আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আর আজকে আমি যাচ্ছি রানাঘাটে। এবার কেন যাচ্ছি, কী করতে যাচ্ছি সেটা ভিডিওর আগে তোমরা জানতে পারবে। আর এখানে আমি দাঁড়িয়েছি হচ্ছে ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে, যেখানে আমি বাইকের ফিউল আপ করাই। আজকে আমি নিয়ে এসেছি গাড়ি, এই যে আমার গাড়ি এখানটায়, তো ওখানে গাড়ি ফিউল আপ হচ্ছে আর আমি এখানে ভিডিও স্টার্ট করছি। চলো ভিডিওটা শুরু করা যাক। আপনি কী করে এতটা পরিমাণে বিরিয়ানি তুমি এখনও খাওয়াচ্ছ মানুষজনকে এরকম কোয়ালিটি দিয়ে বা এতটা পরিমাণ দিয়ে? আমাদের ছোট মারাঙ্গার ফুটগা পাড়া আটা কি করে করছে ওরা? আচ্ছা, চালু করবে সামনে? আচ্ছা আচ্ছা, এর মধ্যে চালু করবো ওরা? আচ্ছা আচ্ছা, বিলকুল পাবো? আচ্ছা আচ্ছা, বিরিয়ানি রকমের বিলকুল সব কিছু? আচ্ছা আচ্ছা, কোয়ান্টিটিটা দেখো ভাই, আর চালের কোয়ালিটি দেখো, এর সাথে ডিমও আছে। আর প্রাইসটা তোমাদেরকে আমি আগে বলছি ভিডিওতে, তো ভিডিও দেখতে থাকো। তো আজকে আমরা চলে এসেছি রানাঘাটে একটা বিশাল বিখ্যাত একটা বিরিয়ানি সেন্টারে, যেটার নাম হচ্ছে প্রতিমা বিরিয়ানি। অনেকদিন ধরে শুনছি ইউটিউবে এই বিরিয়ানির নাম, যে এই দামের মধ্যে এর থেকে ভালো বিরিয়ানি নাকি কোনো মার্কেটে নেই। তো আজকে ফাইনালি চলে এসেছি, আমার সাথে এসছে আমার বোন, ভাই, পিসি, জেঠু, ছোটো মা, অনেকে এসছে, তো ওদেরকে দেখালাম না। আমরা তিন ভাই যাচ্ছি, এখন তিন ভাই বোন খেতে যাচ্ছি। তো চল তোমাদেরকেও নিয়ে যাই আজকে প্রতিমা বিরিয়ানি খেতে। তো গাইস, এটা হচ্ছে রানাঘাটের ফেমাস A1 প্রতিমা বিরিয়ানি সেন্টার, আর খুবই ফেমাস রানাঘাটে। আর এখানকার তোমার যে লোকেশানটা সেটাও আমি দিয়ে দেবো ডিসক্রিপশানে, তোমরা ডাইরেক্ট ওখান থেকে খুলে গুগল ম্যাপসের মাধ্যমে চলে আসতে পারো যে কোনো টাইমে। আর চলো ভিতরে যাওয়া যাক, আমার ভাই আর বোন অলরেডি ভিতরে চলে গেছে, এবার আমার যাওয়ার পালা। আর এখানে মানুষজন বিশেষ করে এই সন্ধ্যের টাইমটা এতটা ভিড় হয়, দেখতে পাচ্ছ মানুষজন অলরেডি সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বিরিয়ানি নেওয়ার জন্য। তো চলো এবার আমার যাওয়ার পালা, কারণ রাত হয়ে যাচ্ছে, এরপরে গেলে হয়তো আমিও চান্স পাবো না। তো চলো ভিতরে যাওয়া যাক। এটা হচ্ছে ফুল প্লেট চিকেন বিরিয়ানি, আর এটা হচ্ছে হাফ প্লেট, বোনও খাচ্ছে হাফ প্লেট, ওদিকে ভাইও খাচ্ছে ফুল প্লেট। তো এটা হচ্ছে ফার্স্ট বাইট, তো একটুখানি আলু, আর চিকেনটা জাস্ট দেখো, চিকেনের টেক্সচারটা দেখো জাস্ট। তো এবার খাওয়া যাক, দেখি টেস্ট কেমন। চিকেনটা কোয়ালিটিটা খুবই ভালো, আর খুব ভালো বলে না দম দেওয়া থাকে, তাহলে এরকম সফট হয়। আর মানে টেস্টটা অন্য বিরিয়ানি থেকে একটু আলাদা কিন্তু ভালো। আর বিশেষ করে রাইসটা মানে একদমই ড্রাই না, মানে একদম যেরকম চাও সেরকম, মানে আমার তো এরকমই ভালো লাগে, তো আমি এরকমই খাই। আর আরেকবার খেয়ে দেখি কেমন লাগছে। আলুটা দেখো হাতে হাতে ভেঙে যাচ্ছে, এতটা সফট আলুটা। তো এখানে চিকেন বিরিয়ানি ফুল প্লেট হচ্ছে 120,
হাফ হচ্ছে সত্তর, আর ফুল প্লেটে হচ্ছে একটা ডিম, দু পিস চিকেন, একটা আলু, আর হাফ প্লেটে এক পিস চিকেন, এক পিস আলু, এটা। আর মটনটা আমি জানি না, মটনটা তোমাদেরকে দেখে বলছি সামনে। তো আর দেখতে পাচ্ছ কোয়ান্টিটিটা কতখানি, অন্য রেগুলার বিরিয়ানির থেকে কম্পেয়ার করলে অনেক ডবল প্লেট, মানে সিঙ্গেল একটা ফুল প্লেট অন্য বিরিয়ানির ডবল প্লেটের থেকেও বেশি আমার নিজের মনে হচ্ছে এটা। জানি না তোমরা একবার এসে ট্রাই করো, আর তোমরা তোমাকে মানে কনফার্ম করো ব্যাপারটা যে তোমাদেরও এটা মনে হয় কিনা। তো মটন বিরিয়ানি ফুল প্লেট হচ্ছে 140 টাকা, আর হাফ প্লেট হচ্ছে 80 টাকা। তো এই হচ্ছে মেনু, বাকি তো খাবার তো বুঝতেই পারছো A1 কোয়ালিটি, যেমন নামে A1, খাবারও A1 কোয়ালিটি। তো রানাঘাটের সেরা বিরিয়ানি তো এটাই আপাতত, আর আমরা রানাঘাটের অন্যান্য বিরিয়ানি কম্পেয়ার করবো এর সাথে। তো তার জন্য রানাঘাট যারা দেখছো ভিডিওটা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, কারণ রানাঘাটের যত বিরিয়ানি আছে সব ট্রাই করবো। আর আমি লাস্ট একটা উইনারও বলবো, সব থেকে বেস্ট বিরিয়ানি কোনটা রানাঘাটের, এটা না অন্য কেউ। তো তার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, আর বেল নোটিফিকেশনটাকে অন রাখো, যাতে ফিউচার ভিডিওসগুলো নোটিফিকেশন তোমার সবার আগে পেয়ে যাও, সবার আগে ভিডিওটা দেখতে পারো। ₹120 মধ্যে আনা, আর তোমরা যখন আসবে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কতটা বেশি পরিমাণটা, অনেকটা বেশি। শুধু পরিমাণে না, কোয়ালিটিটাও, মানে এরকম না যে কোয়ালিটি কম তার জন্য পরিমাণ বেশি, এরকম কোনো ব্যাপার না, পরিমাণও বেশি কোয়ালিটিও মানে ভালো আরও। তো এরপরে আমি মানে চেষ্টা করবো যে এর আশেপাশে যদি কোনো বিরিয়ানি থাকে নাম করা, তার সেই বিরিয়ানির সঙ্গে একটা কম্পেয়ার করবো, তাহলে তোমার হয়তো আরও ভালো বুঝতে পারবে। আর তোমাদের বাড়ি যদি রানাঘাটে হয় তাহলে অবশ্যই এখানে এসো, আর আশা করি সবাই অলরেডি খেয়ে ফেলেছো এখানকার বিরিয়ানি। তাও যদি এমন কেউ আছে যে আশেপাশে ভালো বিরিয়ানি খেতে চাও তাহলে অবশ্যই এখানে এসো। প্রতিমা বিরিয়ানি এর মানে যে লিঙ্ক, গুগল লিঙ্ক তারও দিয়ে দেবো আমি ডিসক্রিপশনে, তোমার ডাইরেক্ট ওখানে ক্লিক করে এখানে চলে আসতে হবে যেখানে টাইমে। তো এখন সবে সন্ধে হলো, আর এইটুকুর মধ্যে একটা শেষ হয়ে গেল চোখের সামনে, আর একটা ইয়ে হাড়ি চলেও আসলো, তারপরে কালকে ছুটি, আজকের দিন তো মানুষ খাবেই বিরিয়ানি। সবার মনে একটা প্রশ্ন আসবে যে এই দামের মধ্যে এখনও কীভাবে এই বাজারে যে এতটা পরিমাণে কী করে বিরিয়ানি দিতে পারছে। তো আমি এখানকার যে মালিক তাকে জিজ্ঞাসা করবো ব্যাপারে, তিনি কী বলছেন, এই দামে কী করে এতটা পরিমাণে বিরিয়ানি তুমি এখনও খাওয়াচ্ছ মানুষজনকে এরকম কোয়ালিটি দিয়ে বা এতটা পরিমাণ দিয়ে? কারণ না খাওয়ানো কিন্তু ব্যাপার না। তো আমি মটর কিনছি 600 টাকা, আমরা পাইকারি কিনি 550 টাকা করে, আমার পিস হচ্ছে 70 গ্রাম, 140 গ্রামের দাম হচ্ছে কত, 70 টাকা দাম হচ্ছে, 70 টাকা, চাল আছে 10 টাকা, 80 টাকা, ডিম 5 টাকা, 85 টাকা, আর লেবার টেবার নিয়ে আমার 140 টাকা বিক্রি, তো আমার 20 টাকা থাকে প্যাকেটে, আবার কি থাকবে? মানে এরকম এখন ধরো আমি তো বিরিয়ানি খাই, ধরো থাকবো আমরা সাড়ে 12টা থেকে 4টে অবধি, একটার পর থেকে চালু হয় খোলা, আর রাত 8টা অবধি থাকা, রাত 8টা, তো 12:30-1টা থেকে চালু হয় আর থাকে খোলা থাকে 8টা অবধি। তার মধ্যে কাকু বলছে যে 18-20 হাঁড়ি বিরিয়ানি শেষ হয়ে যায়, মানে লাস্টে মোস্ট পায় না, এরকমও হয়। তো তোমরা বুঝতে পারছো সেল কীরকম মাপের সেল হয় এখানে, দেখো এখানে শুধু দেখো আমার পাশে কতগুলো প্যাকিং চলছে, একটা তো আমার আমার সামনে তো একটারই শেষ হয়ে গেল, আরেকটারই বসে গেলো, তার আবার প্যাকিংও তো শুরু হয়ে গেছে, তোমরা বুঝতে পারছো কীরকম হারে সেল হয় এখানে। তো তোমরা অবশ্যই এসো, নিজের আমার কথা না, তোমরা নিজেরা এসে নিজে খেয়ে বিশ্বাস করবে, তো নিশ্চয়ই আসবে এখানে। আর কি বলবো, এটা বলার ছিল ভালো, হ্যাঁ আমি খাওয়ার সময় বলেছি যে তোমার চিকেনটা এতটা সফট যে আমি হাত দিয়ে খুলে বেরিয়ে আসছে, এরকম মানে এত সুন্দরভাবে দাম দেওয়া হয় এখানে, এত সুন্দর সিদ্ধ হয়, যাই হোক তোমরা যে ভাষাই বলো না কেন। তো তোমরা নিজেরা এসে নিজেরা পরীক্ষা করে নিজেরা তোমার বুঝতে পারবে যে আমি কী বলছি, কী বলতে চাইছি। তো বিরিয়ানি লাভার হলে অবশ্যই এসো রানাঘাটের প্রতিমা বিরিয়ানিতে। তো গাইস এটা ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি।
যখন আমার ভিডিও দেখো এবং এনজয় করতে থাকো, রানাঘাট পৌঁছে অবশ্যই শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, সি ইউ, বাই বাই।